Assalamualaikum. Halo viewers. আমরা এখন আছি আসিলা চিন্তা বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন চিন্তা বাজারে অবস্থা খুব ভয়ঙ্কর। চারিদিক থেকে ধুধু পানি ঢুকছে চিন্তা বাজারে। আপনারা দেখছেন আমরা এখন রোডের মধ্যে আছি রোডের মধ্যে। প্রচুর পরিমাণে পানি দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা আছি চিন্তা বাজারে। আমরা কিছু কথা বলবো। আমরা এগিয়ে যাচ্ছি আরো সামনে আপনাদের কিছু দেখানোর জন্য। সবাই জবাব করবেন, সামনে যাবেন, চলে যাবেন, সবাই জবাব করবেন। আসলে স্কুলের চিন্তা বাজারের মানুষগুলোর জন্য থাকতে পারে। রাস্তাঘাট, দোকানপাট সব কিছু ডুবে যাচ্ছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আল্লাহ হেফাজতের মালিক, সবাই দোয়া করবেন। আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি। খুব নাজুক অবস্থা, মানুষের দোকানে পানি ঢুকে গেছে। সবাই এটা হচ্ছে চিন্তাবাজার পয়েন্টের অবস্থা। মালিক শেষ শেষ বিজয় দিছে একদম। আমরা বিজয় গেছি গাড়ির ঢুকে ঢুকে খারাপ অবস্থা। আসেন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। জল্লার পার, তারপর হচ্ছে দাড়িয়াগড়া, ওগুলো একটু পানি কম ছিল কিন্তু ইতিমধ্যে ওগুলো উঠবে যাচ্ছে। মানুষ চতুর্দিকে সোজাসুজি করতেছে, যেভাবে পারছে মানুষকে সাহায্য করতেছে। দোকানপাট কাপড় চিপড় উদ্ধারের চেষ্টা করতেছে। অবস্থা খুবই খারাপ, পানি আর পানি, যে চতুর্দিক থেকে পানি ওই দিক থেকে আসতেছে, ওই দিক থেকে আসতেছে। আর এই মুহূর্তে গাড়ি ভাড়া অতিরিক্ত বেড়ে গেছে, 5 টাকার ভাড়া 100 টাকা। অসাধু গাড়ি চালকরা কিন্তু মানুষের কাছ থেকে সুযোগ নিচ্ছে। জিন্দাবাজার পয়েন্টে হাঁটু পানির উপরে হয়ে গেছে। পানি আর পানি, চতুর্দিকে পানি, আল্লাহ সবাইকে হেফাজত করুন। হায় হায়, নদীর পানির মতো এই আসতেছে ওদিক থেকে, মতো চতুর্দিকে শুধু পানি আর পানি। শরণকালের ভয়াবহ বন্যা। এটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট। আমরা বর্তমানে আর কিছু দেখানোর চেষ্টা করতেছি। ব্যবসা বাণিজ্য সব কিছু মানুষের চলিয়ে গেছে, মানুষ এখন জীবন বাঁচানোর চেষ্টা করছে। মানুষ কোনো কিছু চিন্তা করতেছে না, শুধু জীবন বাঁচানোর চেষ্টা করতেছে।